أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. একটু আওয়াজ করে দরস্তরি পড়লে খুব ভালো মাহফিলে শুনবে। যারা জানে না দরস্তরি পড়তে আপনাদের মুখ থেকে শিখে নেবে। বিশেষ করে মাদ্রাসা ছাত্র, স্কুল কলেজের ছাত্র যারা ভালো করে পড়তে জানেন, বড় করে পড়লে অন্যেরা ভালো পান করে। আর রসুল বলতেন খায়ের উন্নাস মাইয়ান পাওয়ান না, যার দ্বারা অন্য লোক উপকৃত হয় লাভবান হয় তারা হলে অতিরিক্ত পান। বড় করে পড়লে আমার নবী পাসাল্লাম সরাসরি শুনেন, বড় করে পড়লে রসুল পাসাল্লাম শুনবে, ছোট করে পড়লো শুনে জানে। ডকুমেন্ট আমার জন্য চাই না, আমি লিখে দিচ্ছি কিতাবের মধ্যে কোরআনে পাকের মধ্যে হাজরাতে সুলাইমান আলী ইসলামের শাসনকালে তিনি যখন নাকি শাম থেকে পথ দিয়েছেন ইনমেল দরির থেকে ফিব্রার রানিয়ে কয় সুলাইমান আলী ইসলাম আসতে কে বলছিল ফিব্রার রানি কি শ্রী শ্রী সেরা নাকি? আর আমরা তো শ্রী শ্রী সেরা। এই সম্পর্কে সামান্য বলতে চাই, মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পিছায়, কাসেম নানুতবির পিছায়, দেওবন্দের বাগা বাগা আলেমদের পিছায় তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মানুষকে আল্লাহ এমন শক্তি দিয়ে যখন নবীর পক্ষে থাকে জীবনে আল্লাহর সঙ্গে কাকুর শরীক করে না এবং বাতিলের সঙ্গে সংমিশ্রণ করে না, তাকে আল্লাহ বলি বানায় এমন শক্তি দান করেছে সারা শরীর দিয়েও শুনতে পারে, শুধু কান দিয়ে নয় সারা শরীরে শুনতে পারে, সেই শক্তি আল্লাহ দিতে পারে। যদি পিপার রানী দূরের থেকে শুনতে পারে তিন মাইল দূরের থেকে, সুলাইমান আলী ইসলাম পিপার রানী কি বলছে সেটা শুনছেন, যার আমার নবী সৃষ্টির সেরা নবীদের নবী, নবীর উপরে আর কেহ নাই ঠিক না সৃষ্টি জগতে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দুরুসির পড়লে পাগলদের দুরুসির আওয়াজ কি শুনবেন না? আপনাদের কি সবার বিশ্বাস আছে? যাদের বিশ্বাস আছে হাতটা তুলে না, বাকি কিন্তু তুলে না। একটা শায়ের পড়ব, দর্শি বড় করে পড়েন, যারা চেহারা আছে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, হামে দিদারে তুম আপনা দেখাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমাদের সাথে সময় হয়ে গেছে, আপনাদেরকে আহ্বান করা হয়েছে, আপনারা স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে রসুলের মহাব্বতে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সুন্নি আন্দোলন, সুন্নি সবাই দাবি করে ইবনে আব্দুল কাইয়ুম জুজির উস্তাদ ইবনে তাইমিয়া তার কিতাবের নাম ইক্তেদাউস সিরাতিল মুস্তাকিম, পৃষ্ঠা নম্বর 36,
তিনি লিখতেছেন একমাত্রই সুন্নি জামাতি বেহেশতি আর না, একমাত্রই সুন্নি জামাতি বেহেশতি। আপনাদের সুন্নি নাম ধরে সুন্নি মাহফিলের মধ্যে আপনারা আসছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার না। ধন্যবাদ না দেবেও ফেরেশতা দেবে, আল্লাহর বলিরা দেবে, রসুল পাক সালাম খুশি হই আপনাদের সাদরে গ্রহণ করবে। সুন্নির নামটা অনেকেই পছন্দ করতে চায় না, এখন ইনশাল্লাহ পছন্দ করে সবাই। উল্লেখ করব এই মাদ্রাসার যিনি নাকি মুয়াদ্দি ছিলেন, শেখুল হাদিস ছিলেন ইব্রাহিম সাহেব, এন্তেকাল করে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, বলছিলেন আমি আগে বুঝতে পারি নাই, আপনি যা বলছেন তা সত্য করেন আলহামদুলিল্লাহ। নবী থেকে বড় তো কেউ হইতে পারে না, পারে সৃষ্টি জগতের মধ্যে নবী বড়, সমস্ত নবীদের থেকে, ফেরেশতার থেকে, সৃষ্টি জগতের সবাই থেকে। ওই নবীর অনুসরণ ছাড়া, নবীকে মহাব্বত করান ছাড়া কেউ নাজাত পেত না, কেউ নাজাত, কোন নবীরও নাজাত হইত না। প্রাণে পাখির দ্বারা প্রমাণ দিতে পারতাম, এখন দেব না, সময় নাই। নবী ছাড়া উপায় নাই, তাকে আল্লাহ উপাধি দিলেন, অনেক উপাধি, রহমাতুল্লিল আলমিন একটা বড় উপাধি। আপনারা সবাই জানেন নবী সারা জগতের জন্য রহমাতুল্লিল আলমিন। আমার প্রফেসর সাহেব বলছেন আল্লাহ রব্বুল আলমিন নবী হলেন রহমাতুল্লিল আলমিন, তার সন্দেহ আছে। ওই নবী পাশের হাসর ময়দানের মধ্যে বিচারের প্রার্থী হবে আল্লাহর দরবারে, যে এরা আমার উম্মত হলেও তারা কোরআনকে মানে নাই, আমি নবীকে মানে নাই, মানলেও কিছু মানছি কিছু মানে নাই, হয়তো মোটেও মানে নাই, এটা বিচারটা দেবে কিনা। যিনি রহমাতুল্লিল আলামিন যদি আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে বিচার দে, আমাদের কোনো উপায় হবে? আর কেউ আমাদেরকে, কেউ নাজাত দেওয়ার, কেউ আল্লাহ থেকে ছড়ায় নেবার কেউ আছে? আর কেউ নাই। কোরআনের পাকের মধ্যে আছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই আমার কওম, আমার জাতি, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে মানে নাই, কোরআনকে না মানার কারণ, কোরআনকে মানার মূল কারণ নবীকে মানা। নবীকেই মানলেই, কোরআনকে মানলে তার জন্য কোনো চিন্তা নাই, এর জন্য মিক্স করলে কিছু পরেজগারি কিছু গায়ে পরেজগারি, এটা ইসলাম মানে না, আল্লাহ এটা চায় না, আমরা খাঁটি হয়ে যায়। আল্লাহ কোরআনে পাক বলেন তুমি ইবাদত করো, খাঁটি ইবাদত করো, খাঁটি ছাড়া আল্লাহ গ্রহণ করে না। আপনারা কোনো জিনিস হয়তো কিনেন না বেড়াল দেখলে, দুধের মধ্যে যদি বেড়াল পড়ে সেটা কিনেন না, ইমানের মধ্যে যদি বেড়াল পড়ে আল্লাহকে কবুল করবে আমাদেরকে? তো সুন্নির নামটাও বেয়াদি নাম, আর নবীর পক্ষে পুরোপুরি থাকার নাম হলো ইমান। এটা যদি আপনার থাকে তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা বোনরা আসছেন, বাবারা আসছেন, আলহামদুলিল্লাহ যখনই আপনাদের কাছে দাওয়াত পৌঁছে আপনারা আসবেন। প্রত্যেক মুফতি সাহেবকে আমরা ভিন্ন মনে করি না, আমরা মনে করি সবাই এক, রসুলের পাশের পক্ষে, রসুলের বিপক্ষে কেউ নাই, কিন্তু আমরা চাই পুরোপুরি যেন আমরা পক্ষে আসবো, বসে আমরা যেন এক হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল হাকিমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তীকালে আবার
আল্লাহ তুমি এই আন্দোলন কবুলের মধ্যে সবাইকে তোমার নবীকে চিনার তৌফিক দান করো, তুমি এক প্রধান ইবাদত করার তৌফিক দান করো, পরস্পর মিলেজুলে চলার তৌফিক দান করো। আল্লাহ সুন্নি ভাই বোনদেরকে সবাইকে সারা বিশ্বের মুসলমানদেরকে সুন্নিয়তের মধ্যে এক হওয়ার তৌফিক দান করো। আমাদেরকে হিংসার থেকে, আমাদেরকে বিদ্বেষ থেকে, আমাদের থেকে পরনিন্দার থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ হিংসা বিদ্বেষ আল্লাহ চায় না। আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ করবার জন্য কাকেও এইদিকে নিও না। আমরা সবাইকে যেন ভালোবাসতে পারি, মহাব্বতের সাথে কোনো ভুল ভ্রান্ত থাকলে আমরা একে অপরকে যেন সংশোধন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ ওলামা মাসায়েখ যারা আসছেন তাদের হায়াত দরাজ করুন। আল্লাহ যারা পীর সাহেবরা আসছেন, খলিফারা আসছেন, তাদের দিন দুনিয়া দূরে যান সুন্দর করে যান। সাধারণ পাবলিক মা বোনরা আসছেন, সবাই দিন দুনিয়া দূরে যান সুন্দর করে যান। আসমানে জমি সমস্ত আপদ থেকে বিপদ থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ। সবার দিনে দুনিয়ার সব জায়গার মধ্যে তাদের সচ্ছলতা দান করুন। আল্লাহ মুহতাজি থেকে সবাইকে হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি واصحابه اجمعين برحمه لا اله الا الله محمد رسول السلام عليكم ورحمه الله